ছায়াটা পড়বে সেটা হচ্ছে অভিক্ষেপ বুঝতে পারছেন বুঝা গেছে আমার কথা কি শোনা যাচ্ছে না হ্যাঁ এখানে আমি যেটা বলবো অভিক্ষেপ বলতে ওয়ান অফ অক্ষেপ কি অক্ষেপ হচ্ছে ওয়ান অফ শেড শেড মানে ছায়া আপনি যখন এখান দিয়ে কোনো একটা লব্ধি পাবেন বা এখান থেকে কোনো একটা ভ্যাক্টর যাবে বা রেখা যাবে তো তার নিজ বরাবর বা তার সাপেক্ষে ভূমিতে তার লব্ধি সরি অভিক্ষেপ হয় ভূমিতে সেই রেখার সাপেক্ষে তার ভূমিতে অভিক্ষেপ গঠন হয় যেমন এটা আমি এখান থেকে যদি রাখা যায় তার এই সাইড দিয়ে কেন এই সাইড দিয়ে আমার এটা ত্রিমাত্রিক একটা দিক ত্রিমাত্রিক দিকে আমার এখানে যেমন একটা ঘর ঘরও যদি চিন্তা করি আমি ঘর এখন আঁকলাম না ঘর বা জেরে চিন্তা করি না কেন এটা এটা এক্স ওয়াই জেড বরাবর এক্স ওয়াই জেড বরাবরের মধ্যে এখান দিয়ে একটা লোভ দিয়ে গেল তো এখান দিয়ে লোভ দিয়ে গেলে তো আমি যদি উপর থেকে লাইট বা আলো ছাড়ি তাহলে তার নিচের দিকে একটা ছায়া পড়ে তখন দেখা যায় কি সেটা হচ্ছে অভিক্ষেপ উপাংশ কিন্তু ওয়ান কাইন্ড অফ এরকমই দেখেন অভিক্ষেপটা যেখানে পড়ছে এটা কিন্তু ভূমি বরাবর এই জায়গাটা কিন্তু ভূমি এই যে এই জায়গাটা কিন্তু ভূমি এটা কি আপনারা জানেন এটা যে ভূমি

মানে এখানে একটা সেটা হচ্ছে যে এখানে এই এই জায়গায় মনে করেন আমার এই বরাবর এই দেখেন আমার লেজার পয়েন্ট ডিরেকশনটা যেদিকে হচ্ছে এ বরাবর মনে করেন নদী নদী বলতে আমি নদী যদি একটু আঁকি এই বরাবর নদী সাপোজ মনে করেন এই বরাবর নদী যার নদীর প্রস্থ হইতেছে ডি আর ধৈর্ঘ্য হচ্ছে এক্স এক্স বা যাই ধরেন না কেন এটা হচ্ছে নদী এখন নদী সংক্রান্ত যত সমস্যা আছে তার বেসিক হচ্ছে এই স্লাইডটা তারপরে স্লাইডটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে নদী সংক্রান্ত সমস্যার সমাধান এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে যে নদী সংক্রান্ত সমস্যার বেসিক তো এখানে একটা জিনিস খেয়াল করেন আমার এই এই জায়গাতে যখন এই বরাবর দৈর্ঘ্য বরাবর যে স্রোত থাকে নদীর স্রোত এখান থেকে যেমন নদীর এই এই জায়গা থেকে এই জায়গাতে স্রোত প্রবাহিত হচ্ছে এই জায়গা থেকে এই জায়গাতে স্রোত প্রবাহিত হচ্ছে এই এই নদীর ধৈর্ঘ্য বরাবর যখন স্রোতের বেগ চিন্তা করব। এই বরাবর দৈর্ঘ্যটা হচ্ছে এইদিকে এই বরাবর যখন স্রোতের বেগটা চিন্তা করব। তখন এই বেগের সাপেক্ষে আমরা বলছিলাম যে উপাংশের কথাগুলো ভূমি বরাবর উপাংশ হচ্ছে কস আর লম্ব বরাবর এই যে ডট ডট কালার যেটা সেটা হচ্ছে লম্ব বরাবর আমার নৌকো নৌক এক নৌকা বা মানুষ যাই বলেন না কেন এই পার থেকে যখন এই পারে যাবে তার অনেকগুলো শর্ত থাকতে পারে একটা শর্ত হচ্ছে সে কত কম সময়ে যাবে আরেকটা শর্ত হচ্ছে সে কত কম পথে যেতে পারবে এই শর্তগুলো থাকে আমার এই 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 বরাবর আমি যদি চিন্তা করি দেখেন নদীর দৈর্ঘ্য বরাবর একটা এই এই পর্যন্ত হচ্ছে এই যে এই পর্যন্ত হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর আর এটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর এখন ধৈর্ঘ্য আর প্রস্থ এই এই ধৈর্ঘ্য আর প্রস্থের ক্ষেত্রে সবগুলো আপনাদের মাথায় রাখতে হবে যে আমার উপাংশটা কিভাবে আসে চাইলে আপনাদের উপাংশটা মুখস্থ করে দেওয়া যাইত কিন্তু না বেসিকটা যদি না শিখতে পারেন তাহলে উপাংশ মুখস্থ করে আপনাদের কোনো কাজে আসতো না এই কারণে এখানে প্রথমে ধৈর্ঘ্যর উপাংশ তারপর প্রস্থের উপাংশগুলো আপনাদের একটু দেখাবো দেখেন নদীর দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের উপাংশ হচ্ছে ইউ কস জিরো জিরো হচ্ছে ইউ কিভাবে আসলে এটা এটা আসছে এভাবে কথাটা দেখেন স্রোতের বেগ এর উপাংশ যখন এর বলবো তখন কি বলছিলাম গুণ হবে না হ্যাঁ কথাটা খেয়াল করবেন পরীক্ষার সময় বা কোনো কোশ্চেনে এরকম থাকে স্রোতের বেগ এর উপাংশ এরকম থাকতে পারে তার মানে কি স্রোতের বেগ স্রোতের বেগটা কি ইউ এই যে ইউ সবসময় ধর্গ বরাবর স্রোতের বেগ হচ্ছে ইউ অলয়েস সবসময় মনে রাখবেন বরাবর স্রোতের বেগ সব সময় মানে ইউটা সবসময় স্রোতের বেগ হবে অন্য কারো বেগ হবে না যে কোনো জায়গায় আপনি ফার্স্টে যদি ইউ আর ভি চিন্তা করেন ইউটাই হচ্ছে স্রোতের বেগ বুঝতে পারছেন মনে থাকবে মুখস্থ

এগুলো আপনারা খাতা কলম চালে লিখে নিতে পারেন বা স্ক্রিনশট নিতে পারেন নিউটন সব হচ্ছে সতের বেগ দুর্গ বরাবর দুর্গ বরাবর হচ্ছে সতের বেগ এখন এখানে আপনার এই যে দেখেন সতের বেগের উপাংশ মানে হচ্ছে সতের বেগ হচ্ছে ইউ এর উপাংশ মানে ইউ ইনটু আর যেহেতু গুণন ইউ ইনটু উপাংশ উপাংশটা কি এই ভূমি বরাবর উপাংশ তাহলে ভূমি বরাবর কি বলছিলাম cos থিটা cos cos বলছিলাম না জি cos থিটা বলতে মূলত cos বলা হইছিল

আগে এটা এটা একটু বুঝি সেটা হচ্ছে স্রোতের আজকের ক্লাসটা একটু হবে একটু সময় লাগতে পারে আপনার হ্যাঁ হ্যাঁ সেটাই আজকে একটু আমি সময়টা নিব ওকে ঠিক আছে তাহলে স্রোতের ব্যাগের উপাংশটা দেখেন আমার নয় হচ্ছে

আমি আমার কথাটা কি নদীর দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের উপাংশ কতটা খেয়াল করেন মানে নদীর দৈর্ঘ্য এটা যদি নদীর দৈর্ঘ্য হয় সেই বরাবর স্রোত তাহলে তাদের মধ্যবর্তী আমার কোনটা দরকার সেই কোনটা হচ্ছে কি জিরো ডিগ্রি সেটাই হয়েছে ইউ কস জিরো ডিগ্রি তাহলে ইউ কস জিরো ডিগ্রি কী আসতেছে আমাদের ইউ আসতেছে না কস জিরো ডিগ্রি মান কত ওয়ান না তারপরটা দেখেন এটা বুঝা গেছে তো সত্যি বেগের উপাংশটা নদীর দৈর্ঘ্য বরাবর সবার বুঝা গেছে

ভি হচ্ছে ভাই হ্যাঁ সবসময় মনে রাখবেন ইউ আর ভি এখানে ভি ইউ আর ভি হচ্ছে স্রোতের স্রোতের দৈর্ঘ্য বা স্রোতের বেগ ধৈর্ঘ্য বরাবর আর ভি হচ্ছে সাতারুর বেগ তাহলে আমার লব্ধি কিন্তু তাদের মধ্যবর্তী হয় লব্ধি এখন আসবো না মাথা গুলাই যাবে পরে আসতেছি আমার ইউটা শেষ হলো এখন আমি বিটা দেখবো ভিটা হচ্ছে যে সাঁতারুর নদীর ধৈর্ঘ্য বরাবর সাঁতারু বেগের উপাংশ নদীর দৈর্ঘ্য হচ্ছে এই দিকে এই বরাবর আমি সবগুলো একটু মুছে দিই তাহলে আপনাদের বুঝতে ক্লিয়ার হবে এটা এটা উপরে নিচে রেড কালার যেটা সেটা হচ্ছে আপনার নদীর ধৈর্য সেটা মুসলাম না এখন দেখেন

ভাই সাতরু তো আপনার দুর্গ যাচ্ছে না উনি তো পোস্ত বরাবরই চলে যাচ্ছে ওইটা কিভাবে কি হবে সাঁতারু দুর্গ যাচ্ছে না কিন্তু পোস্ত বরাবর যাচ্ছে ঠিক আছে সাঁতারু আপনার এদিকে যদি আমি দেখেন সাঁতারু আমি যদি এদিকে এদিকে শুরু করি তাকে ঠেলতে ঠেলতে কি করবে এদিকে নিয়ে আসার চেষ্টা করবে না সৌতের বেগ আছে সে সে সাঁতার কাটলেও তাকে দুর্গ বরাবর সে নিয়ে আসবে না আমরা ধৈর্ঘ্য বরাবর সবসময় চিন্তা করবো নদীর ধৈর্ঘ্য বরাবর এই যে কথাটা দেখেন নদীর ধৈর্ঘ্য বরাবর ধৈর্ঘ্য বরাবর মানে আমার এই এই বরাবর কাজ করতেছে প্রস্থ বরাবর আমরা আসবো কোনো সমস্যা নেই যে নিচে আছে আমরা বরাবর গুলো চিন্তা করি দেখেন এই যখন আমরা আমাদের এই সে ধৈর্ঘ্য বরাবর প্রস্ত বরাবরই যাবে ঠিক আছে প্রস্ত বরাবর যদি যায় তখন ওই যে স্রোতের বেগে কি করবে তাকে একটু দূরে নিয়ে আসবে সে এখান দিয়ে রোনা দিলে সে এখানে যেতে পারবে না তাকে কি করতে হবে সে স্রোতটা যদি এদিকে থাকে তখন তাকে ঠেলে এখানে নিয়ে আসবে এই জায়গাতে নিয়ে আসবে এই কারণে এখানে আপনার দেখেন যে সাতারু বেগের উপাংশ যেটা এখানে সাতারু বেগের উপাংশ সাঁতারুটা হচ্ছে ভি তার বেগের উপাংশ কার বরাবর দৈর্ঘ্য বরাবর এই যে দৈর্ঘ্য কিন্তু এদিকে দৈর্ঘ্যটা কি কস না কস বরাবর সাতারু বেগের উপাংশ তার মানে সাতারু বেগ হচ্ছে ভি কস বরাবর ভি আর দৈর্ঘ্য তাদের মধ্যবর্তী কোন হচ্ছে আলফা সেই আলফা হচ্ছে এটা ভি কস আলফা এই যে ভি কস আলফা এটাতে কোনো কারো কোশ্চেন আছে না ভাই বুঝছি আমি ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করব নাইমুর ভাই বুঝছেন

আবার এই জায়গা থেকে সে চেঞ্জ হতে পারে আমি কালারটা একটু চেঞ্জ করি সে এই জায়গা থেকেও চেঞ্জ হতে পারে তখন সেটা হবে আলফা মানে আলফাটা হচ্ছে এরকম যে সে আচ্ছা পরের স্লাইডে যদি দেখাতে চাই দেখেন এই যে দেখেন আলফাটা দেখেন আলফাটা রেড কালারের বোঝা যাচ্ছে যে যে চেঞ্জ হতেছে সে আলফা তখন এই কিন্তু ভি এখানে ভি লেখা হয়েছে তখন এ কিন্তু ভি না ভিটা হবে তখন এটা 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 আরেকটা আমি আসতেছি এই এই জায়গায় তখন আসলে বুঝতে পারবেন ভিটা চেঞ্জ হতে পারে ভি আর ইউর সাপেক্ষে চেঞ্জ হয় আলফা কিন্তু লম্ব বরাবর যেটা হবে সেটা সবসময় থিটা বোঝা গেছে থিটা কোনটা আর আলফা কোনটা নাকি বুঝেন নাই হ্যাঁ ভাইয়া আচ্ছা না বুঝলে সমস্যা নাই আমি আবার বুঝাই দিব আমি আগে এই 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 টপিকটাকে শেষ করার চেষ্টা করি

আর হচ্ছে বি আলফা তার মোট বেগটা হচ্ছে এই যে এটা বুঝা গেছে জাস্ট যোগ হয়ে গেছে ওকে বুঝছি তো নাকি জি ভাইয়া আচ্ছা তাহলে হ্যাঁ ওকে আমি সবগুলো মুছে দিছি কারণ আবার নতুন করে নদীর প্রস্থ দেখাবো দেখেন নদীর দৈর্ঘ্য বরাবর এই এইগুলো পাইলাম আমরা নদীর দৈর্ঘ্য বরাবর আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে দিই এগুলো কালার সব মিলে গেছে একসাথে

এইটা প্রস্থকে আমরা ডি ধরে নিছি এটা হচ্ছে আমরা নদীর প্রস্থ প্রস্থার চিন্তা করব দেখেন নদীর ধৈর্ঘ্য বরাবর স্রোতের বেগ সাঁতার বেগ চিন্তা করছি এখন আমরা নদীর প্রস্থ বরাবর স্রোতের বেগ সাঁতার বেগ চিন্তা করব। আর এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট দেখেন রেড কালারে দেওয়া আছে রেড কালারে কি দেওয়া আছে যেটা মানে আমাদের ধৈর্ঘ্য বরাবর গুলো পরীক্ষা কম আসে প্রস্থ বরাবর গুলো পরীক্ষা বেশি আসে দূরে জানা রাখা ভালো কিন্তু প্রস্থ বরাবর গুলো আমরা এখন একটু ভালো করে দেখব। এখানে দেখেন নদীর প্রস্থতের বেগের উপাংশ প্রস্থ হচ্ছে ই বরাবর এই বরাবর মানে আমরা সাইনের সাথে সম্পর্ক বা আমি যদি সাইনের সম্পর্ক সম্পর্ক নাও করি তাহলে দেখেন নদীর প্রস্থটা যদি আমি এদিকে চিন্তা করি এ বরাবর স্রোতের বেগের উপাংশ স্রোতের বেগটা কি দৈর্ঘ্য বরাবর না নদীর প্রস্থ বরাবর হচ্ছে স্রোতের বেগের উপাংশ তাহলে নদীর প্রস্থ হচ্ছে এদিকে সেই বরাবর স্রোতের বেগের উপাংশ তাহলে স্রোতের বেগটা হচ্ছে ইউ ইউর সাথে নদীর প্রস্থ

সবগুলোকে কেটে দেই না না কেটে দিন কি কারণে আবার নতুন করে বোঝানোর জন্য যে বললো যে তাহলে সুবিধা হবে কেটে দি একটা ইওরশের উপর আর হিজবিজি হলে বুঝতে একটু সমস্যা হইতে পারে নদীর প্রস্থ বরাবর নদীর প্রস্থর হচ্ছে আমার এইদিকে সরি এদিকে প্রস্থ বরাবর কি বলছে স্রোতের বেগ স্রোতের বেগটা কি দুর্গ বরাবর না তাহলে নদীর প্রস্থ আর স্রোতের স্রোতের বেগ এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি না তাহলে কি হয় স্রোতের বেগ হচ্ছে কি স্রোতের বেগ স্রোতের বেগটা হচ্ছে আমার এই এই ভূমি সাপেক্ষে যাচ্ছে আমি এখানে এই থিটাকে আমি ডাইরেক্ট কজের সাথে সম্পর্ক করে নিয়ে আসছি যেহেতু আমার স্রোতের বেগটা বসে স্রোতের বেগটা এখানে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে স্রোতের বেগটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে যার কারণে নদীর প্রস্থ এখানে যদি বলতো যে নদীর প্রস্থ বরাবর সাতেরো বেগের উপাংশ তখন ভিকে ইম্পর্টেন্স দেওয়া হইতো আমার কিন্তু এই ভিটা কিন্তু এখানে এইটা এই যে এই যে এইটা প্রস্থের কিন্তু হচ্ছে ডি কে কে আছে তাহলে ডি আছে ইউ আছে এই দু ডি আর ইউ আছে তো ডি আর ইউ এর মধ্যে আপনি কি কজ বলবেন না সাইন বলবেন বেকস অবশ্যই কস এখানে সাইন হইতো যদি ভি ভি আমি কি বলছিলাম যে ইউ হইতসে ইউ হইতসে হলো ভূমি ভূমি সাপেক্ষে হচ্ছে কস আর বি বি হচ্ছে বি যদি আমরা চিন্তা করি বি হচ্ছে কি সাইন সাইন লম্ব বরাবর প্রায় লম্ব বরাবর এই কারণে তাই এখানে যেহেতু ইউ আছে আমার এখানে কস কসটা নেওয়া হচ্ছে আর 90 ডিগ্রি কেন 90 ডিগ্রি হচ্ছে বলেন ভাই একজন সাঁতারু যখন সাঁতার শুরু করছে স্রোতের স্রোতের কারণে এইখান থেকে শুরু করছে স্রোতের কারণে এসে নাইনটি নাইন্টি ডিগ্রি এসে পৌঁছাবে এটাই তো ভাই নাইন্টি ডিগ্রি পৌঁছাবে বলতে কি এটা আমি আপনাকে আসতেছি আপনি আপনার এই কথাটায় একটু একটু কনফিউশন সেটা হচ্ছে যে দেখাই আবার আপনার কথায় কি কনফিউশন সেটা হচ্ছে আমার এটা হচ্ছে ধৈর্গ্য এখানে হচ্ছে সাঁতারু নদীর ওই হচ্ছে এটা এটা হচ্ছে নদীর এই পার এই জায়গাটা হচ্ছে নদীর এই পার আর এটা হচ্ছে ওই পার এই পার থেকে ওইপারে যাওয়ার জন্য সে যদি এখান থেকে রওনা করে সতের ধাক্কা খায় সে আরও এদিকে যাবে তাই না এখন সে যদি চালাকি করে সে যদি চায় আমি কম সময় এখান থেকে রওনা বলেন হ্যাঁ হাসান ভাই বলেন ভাই এইখান থেকে রওনা করে সে তো স্রোতের ধাক্কা

তখন সে কি হবে এ তার ধাক্কা খেয়ে তখন আর কিন্তু নব্বই ডিগ্রি হওয়ার সম্ভাবনা কম আর যখনই নব্বই ডিগ্রি হবে তখনই কিন্তু সে কি কম সময়ে যেতে পারবে কথা বোঝা গেছে তার মানে কম সময়ে যাওয়ার জন্য হ্যাঁ কম সময়ে যাওয়ার জন্য সাঁতারুর বেগ অবশ্যই বাম সাইডে এদিকে হইতে হবে এই যে এইদিকে আমি যেখানে তীর চিহ্ন দিচ্ছি বারবার এটার কোশ্চেনটা মানে কি স্রোতের বিপরীত দিকে স্রোতের বিপরীত দিকে রাইট কিন্তু স্রোতের বিপরীত দিকে বলতে আমার সোতের বিপরীত স্রোত যদি এদিকে হয় আমি কিন্তু এদিকে যেতে পারবো না সে এদিক দিয়ে যাবে কিন্তু সে ধাক্কা খেতে খেতে এদিকে আসবে আমি আসতেছি এই যে পরের স্লাইডে এটা আছে পরের স্লাইডে এই কথাগুলো আছে কিন্তু আমি এখন এখানে যেহেতু বোঝাচ্ছি সো এখানে আপনারা পরের স্লাইডের রুটটাও পড়া হয়ে গেছে আর কি তো এটাকে একটু দেখার চেষ্টা করেন এখানে একটু বাকি আছে সোতের বেগের উপাংশ যে ইউকস নাইনটি ডিগ্রি এটা বোঝা গেছে জি ভাইয়া এটা যদি কেউ বুঝে না থাকেন আমি আরেক এখন আরেকবার বলবো সেটা লাস্ট সেটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর এই নদীর প্রস্থ বরাবর স্রোতের বেগের উপাংশ স্রোত হচ্ছে ইউ প্রস্থ হচ্ছে ডি তাহলে ডি আর ইউ এই ইউর সাথে হচ্ছে কস কস আলফা বা থিটা যেটা হোক আমি এখানে এটা নির্বাচন করব না কারণ আলফা হচ্ছে যখন বিয়ের সাথে সম্পর্ক হবে থিটা হচ্ছে যখন লম্ব বড় সম্পর্ক হবে তাহলে এখানে দেখেন আমার স্রোতের বেগের উপাংশ হচ্ছে ইউ কস এই যে মধ্যবর্তী হচ্ছে নাইনটি ডিগ্রি ওকে বুঝা গেছে নদীর প্রস্থ বরাবর সাঁতারু বেগের রূপাংশ নদীর প্রস্থ হচ্ছে এই বরাবর আর সাঁতারু হচ্ছে এই বরাবর দেখছেন খেয়াল করছেন আবার দিই নদীর প্রস্থ হচ্ছে এই বরাবর আর সাঁতারু বেগ হচ্ছে এই বরাবর দেখেন তাহলে কোনটা কিরকম আসতে দেখেন একটু খেয়াল করেন ভালো করে মনোযোগ দিয়ে কোন কোনটা দেখছেন কোনটা কি আসতে পারে এই যে কোনটা আসছে এর এখানে তাই না কেউ কি বুঝেন নাই জি ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ আমার এখানে 17 কি বলেন তো কোন কালারটা 17 যেটা স্কাই বা ব্লু কালার তাই না এটা 17 জি জি বি হচ্ছে বি হচ্ছে 17 বেগ ইউ হচ্ছে স্রোতের বেগ এখন এখানে নদীর প্রস্থ বরাবর সাঁতারু বেগের উপাংশ হচ্ছে এই যে ভি যেহেতু ভি আমার সাঁতারুর কথা বলছে সাঁতারুর কথা বলছে মানে আমার ভি আনতে হবে তাহলে ভি আসছে ভি আসলো সাঁতারু বেগের উপাংশ ভি এর উপাংশ প্রস্থ বরাবর আমি ডাইরেক্ট চাইলে সাইন লিখতে পারবো কিন্তু সাইনটা কিভাবে আসছে লজিক্যালি সেটা হচ্ছে এইভাবে আমি ডাইরেক্ট চাইলে সাইন লিখতে পারবো কারণ আমি আপনাদের শিখেছি শর্টকাট টেকনিক যে লম্বা বরাবর কি সাইন ভি এর সাথে লম্বা বরাবর সম্পর্ক হচ্ছে আলফা আলফা দেখেন আমি বাদ এই কোনটা আমার দরকার সেই কারণেই এখানে এইভাবে লিখে তারপর কোয়ার্ডেন করে এই ভি সাইন আলফা লেখা হয়েছে কোয়ার্ডেন্ট সম্পর্কে সবার ধারণা আছে

সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা রেড কালারের যেটা সেটা এটা কি বলছে যে টি সময়ে সাঁতারুর প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব টি সময় একটা সময় বেঁধে দেওয়া হলো সাঁতারুর প্রস্থ বরাবর মানে এই প্রস্থ বরাবর এই সাঁতারুর অতিক্রান্ত দূরত্বটা বের করতে বলছে তার অতিকান্ত দূরত্ব না আমরা টোটাল মোট ব্যাগ পাইছি কি ভি সাইনালফা এই নদীর প্রস্থ বরাবর মোট ব্যাগ ভি আলফা পাইছি না আমরা কীভাবে পাইছি জিরুর সাথে ভি সাইনালফা যোগ হয়েছে এখানে যেহেতু ইয়োর সাথে বি cos α যোগ হইয়া u plus b cos এখানে জিরোর সাথে বি sin α যোগ হয়ে শুধু b sin টোটাল আর সাতার অতিকান্ত দূরত্ব দূরত্ব কি পড়ছি আমরা না পারলে খবর আছে ut বলেন

পুরোটা ভি এস ইকুয়াল টু ভিটি এস মানে কি জি এক্স এক্স बराबर যেহেতু সেই কারণে এক্স হইছে বাঁচলে আপনিকে এটা ডিউ লিখতে পারেন কোনো সমস্যা নাই এখন আমার কথা হচ্ছে এই স্লাইডে কোন প্রকার সমস্যা আছে হ্যাঁ বলেন ওই যে বড়બર 17 টাকার রূপাংশ ওই নিচে যে একটু দেখা যাচ্ছে না আমাদের আচ্ছা এই যে এখানে দেখা যাচ্ছে না এটা দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এটা দেখা যাচ্ছে না

এটা ভি এটাও ভি এই যে এটা এটাও ভি আবার এটাও ভি সে পরিবর্তন হয়েছে পরিবর্তনটা কেন হয়েছে ওই যে কে জানি বলছিল হাসান ভাই মনে হয় বলছিল যে আমি এই সাইড থেকে শুরু করলে সে স্রোতের ব্যাগের ধাক্কা খেয়ে সে এই সাইডে আসার চান্স আছে আবার এখান থেকে শুরু করলে সে কি তখন এখানে 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 চলে আসবে এই কারণে আমি দুইটা এখানে চিত্র আঁকছি তো প্রথমটা দেখেন ন্যূনতম সময় কথাটা একটু মানে খুব মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করেন ন্যূনতম সময় যদি বলে ন্যূনতম কত সময়ে সে পারাপার হইতে পারবে এই ধরনের কথা যদি বলে যে ন্যূনতম সময় আচ্ছা ন্যূনতম সময় মানে আমার যত কমে আমি যেতে পারবো যত কমে আমার টাইমটা যত কম লাগবে এখন আমি যদি এরোপ্লেনে যেতে পারি এই দিক থেকে আমার আরও ভালো কত কম সময় লাগতেছে তার মানে আমি এমনভাবে নদীর এই পারে বসে চিন্তা করব ওই পারে যাওয়ার জন্য খুব স্রোত আছে এখানে আমি চিন্তা করবো যে কত কম সময় আমি এপারে যাব আমার হাতে খুব কম সময় তখন আমি চিন্তা করব কি যে আমি যদি এদিকে থেকে রোনা দিই যাওয়ার জন্য বা আমি সুজা যদি রোনা দিই সাপোজ সুজার একটু একটু মানে জ্ঞান নাই ফিজিক্সের জ্ঞান নেই আমি সুজা রোনা দিলাম সুজার রোনা দিলে কি হবে সোতে দাক্কা হ্যাঁ তার অনেক সময়ে দেখেন এদিকে সে হয়তো একটু পছায়া সে পোছাই দেবে তাহলে কি তার এটা বেশি সময় লাগছে না তার এখানে যত কম সময় কম সময় লাগতো এখানে কিন্তু চালাকি করে যে আমি এখান থেকে একটু রনা দিব যেহেতু স্রোত আছে এখান থেকে রা দিলে দেখা যাবে যে কি ধাক্কা খেয়ে সে এখান থেকে রনা দিয়ে আস্তে 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 ধাক্কা ধাক্কায়ই তারা নিয়ে ওইদিকে তার আর সাঁতারি কাটতে হবো না আপনি যদি এখান থেকে পিছের থেকে রনা দেন দেখবেন যে ধাক্কা খায়া আপনি কি কোন বরাবর এখানে চলে আসবেন তখন কি তখন কম সময়ে সে এখানে এসে পৌঁছাতে পারবে আমি যদি এটা একটা লোভ দিয়ে আঁকি তাহলে সেই লম্বা একটা মান পাওয়া যাবে কথাটা বোঝা গেছে বুঝছেন তো এখন এখানে দেখেন ন্যূনতম সময় বলতে আমার এখানে ন্যূনতম সময় যেটা হবে সেটা হচ্ছে অলওয়েজ প্রস্থ প্রস্থ বাই আপনার যে কোনো কিছুর মান হইতে পারে সেটা হচ্ছে আপনার বিও হতে পারে ইও হইতে পারে এটা আপনার নির্ভর করবে হলো আপনি

সিটিটা এই এএস এর পরিবর্তে হচ্ছে আমার ডি কেন ডি প্রস্থ বরাবর প্রস্থ হচ্ছে ডি নিচে চলে আসছে ভি সাইন আলফা ওকে বোঝা গেছে সবার বোঝা গেছে কিভাবে আসলো এই সূত্রটা হ্যাঁ জি ভাইয়া হ্যাঁ এখন নুনু সময় বললে আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে এখন যে জিনিসটা বুঝবেন সেটা খুব মনোযোগ দিয়ে বুঝবেন অন্য কোন দিকে চিন্তা করবেন না ভগ্নাংশের এখানে আমার এক্স

মানে কি এক কথা ব্যস্তানুপাতিক মান নিচের ভগ্নাংশটা যখন কমবে মানে আমার এখানে নিচে কি নিচেটা হচ্ছে আমার হর হর যখন আমার কমবে তখন আমার এর মানটা বাড়বে আমার এক্স মান বাড়ানোর দরকার নাই আমার হর হরটাকে আমার বাড়াইয়া আমার এক্স মানটা কমাইতে হবে তাহলে হরটা যখন আমি বাড়াবো তাহলে এর মানটা আমার কমবে এর মান কমা মানে আমার টি এর মানটা কমবে আর টি এর মান কমা মানে কি ন্যূনতম সময় একমাত্র সাইন সাইনের যে কয়টা আছে জিরো থেকে নাইনটি পর্যন্ত মানগুলো কি কি আছে বলেন জিরো হাফ ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু আর কত ওয়ান না তাহলে ওয়ান যদি হয় আমার সর্বোচ্চ কি ওয়ান না আমার আমার এই ভগ্নাংশের নিচের আমি যদি এর মানটা সবচেয়ে কম বা টি এর মানটা যদি আমি সবচেয়ে কম পাইতে চাই যদি সবচেয়ে কম পাইতে চাই তাহলে ভগ্নাংশের নিচের মানটা কি সবচেয়ে বেশি আনতে হবে না জুবার ভাই আর কেউ কথা বলবেন না শুধু জুবার ভাই কেউ কথা বলবেন না জুবার ভাই স্পিকার ইয়া মাউথ স্পিকার অন করেন অন করেন হ্যালো ফোন রেখা বা বাথরুমে গেছে আজ হোক উনি হাসান ভাই জি স্যার ন্যূনতম সময় ন্যূনতম সময় যদি আমি চাই তাহলে নিচের ভগ্নাংশ কি বেশি হতে হবে না কম হতে হবে বেশি হলে ন্যূনতম সময় কম হবে আর যদি কম হয় তাহলে ন্যূনতম সময় মানে হ্যাঁ মানে আমার যদি ভগ্নাংশ যদি আমার নিচেরটা যদি বেশি হয় আমার টিয়ার মানটা কমতে থাকবে যত বেশি হবে তত কমতে থাকবে আর টিয়ার মান নিচের ভগ্নাংশ যত কমতে থাকবে টিয়ার মান তত বাড়তে থাকবে আমার দরকার ন্যূনতম সময় আচ্ছা তারপরে কি আছে নেবি হ্যাঁ নেভি আপু বলেন আপনি কথা বুঝতে পারছেন বুঝতে পারছেন তো এটা বেশি আচ্ছা তারপর হলো নাইমুর নাইমুর ভাই জি ভাই বুঝতে পারছেন আচ্ছা শানা আপু আপনি বুঝতে পারছেন ওনাকে তো পাওয়াই যায় না যাই হোক ভাইয়া নেটের সমস্যা করা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এই কারণেই আমি আপনাকে যেটা বলছি যে আমার সাইনের যে মানগুলো সবচেয়ে বড় আমি তার মানে আমি নিচ্ছি এখানে সবচেয়ে বড় এককেই নিতে পারবো যার কারণে আমার টি এর মানটা সবচেয়ে ন্যূনতম সময় পাবো আর সেই কারণে ভি সাইন সাইন 90 ডিগ্রি নেওয়া হয়েছে কারণ কি সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান ওয়ান এর থেকে বড় আপনি সাইন কখনোই পাবেন না

কারণ কি 90 হচ্ছে কি 1 1 এর থেকে বেশি কিছু নাই 1 এর থেকে কি বেশি কিছু আছে সাইন 90 ডিগ্রি হচ্ছে 1 এখানে ডিগ্রি দেওয়া হয়েছে সবাইকে এই ক্লিয়ার হইছে জি আমার একটা কথা ছিল হ্যাঁ হ্যাঁ বলেন অবশ্যই বলেন এই যে যখন আমরা ভি নিব তখন ভি বেগ বেগ মানে এই যে এই বি এই বিটা

আমার ন্যূনতম সময়ে আমার যেটাই হোক না কেন যেমন একটা লব্ধি তার বললাম ধাক্কা খেয়ে সে এখানে চলে আসলো সেই লব্ধিটা বের করার জন্য দেখেন আমাদের লব্ধি সূত্র আমরা জানি ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু টু ইউ বি কজ আলফা এখন কজ আলফা ন্যূনতম সময় বলা হয়েছে তাহলে ন্যূনতম সময় ন্যূনতম সময় আমার কজ কত হইলে ন্যূনতম সময়টা হইতে পারে হ্যাঁ আপনার জিরো জিরো কজ জিরো না না এখানে দেখেন আমার এখানে লব্ধিটা চিন্তা করেন যেমন আমি যদি এখান থেকে শুরু করি এই জায়গা থেকে শুরু করি তাহলে কিন্তু আমি ন্যূনতম সময় যেতে পারবো তাই না আমি এখান থেকে শুরু করলে আমাকে ধাক্কা খেয়ে আমি এখানে চলে আসব তখন কি সেটা ন্যূনতম সময় আসবে না এদিক দিয়ে এদিক দিয়ে ন্যূনতম সময় কিন্তু আসবে তখন যখন আমি এই পর্যন্ত আসবো তা এই পর্যন্ত যখন আসব তখন আমার একটা মান আসতেছে সেই মানটা হচ্ছে যে এই বরাবর আপনার নাইনটি ডিগ্রি একটা মান মান না কারণ কি সে এখানে এসে যখন থামবে এখানে এসে থামার পরে তার মধ্যবর্তী কোন কত সেটা আমার দেখতে হবে তার এবং দুর্গ বরাবর মধ্যবর্তী কোণ লব্ধিটা যাবে তখন হিসেবে এটাই কিন্তু লব্ধি সে যদি এখান থেকে শুরু করে এখানে এসে থামবে তাহলে এটা এটা কি তার লব্ধি না যেখান দিয়ে থামবে সেটাই হচ্ছে লব্ধি আমি এখান থেকে শুরু করলাম এখান থেকে এটা হচ্ছে সাতেরো বেগ আর এটা হচ্ছে সত্তর বেগ সে গেলে এদিক দিয়ে তখন তার লব্ধি হবে এটা এটি হচ্ছে তো লব্ধি ক্ষেত্রে আমি যদি এখান থেকে শুরু করি সে যদি ন্যূনতম এখানে এসে পোষায় তখন এটি হচ্ছে লব্ধি

এই দিকটা এই দিকটা এইভাবেই আমরা কি জানি কি লম্বা করেন না এখানে লম্ববায়ু ভূমির চিন্তা করছে ঠিক আছে কিন্তু আপনি লম্ববায়ু ভূমি চিন্তা করেন না সেটা হচ্ছে আপনি চিন্তা করেন আমার এখানে এটা হচ্ছে বি কিউর জায়গায় হবে এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে বি

এটা ইউ হবে কেন বিআর কেন বিআর ইউ হবে আপনি কি আচ্ছা আপনি কি আমার একটা ক্লাস করছেন যে কার সাপেক্ষে কে আগে বসে এই ক্লাসটা আমরা করছিলেন আপনি মনে হয় না নাইম বাবু আপনি তখন ছিলেন না শুধু ছিল সানা পোছিল আর নিরিয়া পোছিল আমি এটা আপনার আপলোড দিয়ে করছি মানে এটা কয় দিন কেন এখানে কেন এখানে ভি সাইন আলফা হলো আর কেন এখানে আমি আমার এই ক্ষেত্রে ইউ আর ভি হলো এটার জন্য আমি আলাদাভাবে পড়াইছি সেটা যদি আপনি

ম্যাথমেটিক্যাল টার্ম তো অনেক ইজি আচ্ছা এখন দেখেন এই জায়গা দেখেন ন্যূনতম পথ ন্যূনতম পথ বলতে আমাকে এখান থেকে এটার কথাটা তার আগের স্লাইডে বলা হয়ে গেছে অলরেডি ন্যূনতম পথ বলতে দেখেন কথাটা দেখেন ন্যূনতম সময় ন্যূনতম পথ পথ বল বা ন্যূনতম পথ বা সোজা সূজি বা সোজা সূজি এটাকে আরেক বলা যায় যে সোজা সূজি

আমাদের আমরা যেটা জানি সেটা হচ্ছে যে টেনথিটা ইকুয়াল ভি সাইন আলফা যেটা এখানে লিখে আছে আমি তাও লিখতেছি আবার ইউ প্লাস ভি সাইন আলফা ভি কজ আলফা বসে যে ন্যূনতম পথে ন্যূনতম পথের ক্ষেত্রে আমার এখান থেকে শুরু করলে সে নাইনটি ডিগ্রিতে একসাথে পোষাবে সেটা হচ্ছে ন্যূনতম পথ তাহলে আমি টেন থিটার মান আমি থিটার মানটা আমি নাইনটি ডিগ্রি আরেক বসায় দিতে পারবো টেন নাইনটি ডিগ্রি কেন বসাবো ন্যূনতম পথের ক্ষেত্রে আমি বলছিলাম কি যে ন্যূনতম কথা থাকলেই আমি নাইনটি ডিগ্রি নিয়ে আসবো তাই এখানে আমার নাইনটি ডিগ্রি নিয়ে আসছি তখন আমার এই জায়গাটা হচ্ছে নাইনটি ডিগ্রি ন্যূনতম পথের ক্ষেত্রে কারণ কি এই পথের সাথে এইটা সম্পর্ক এই বোঝা গেছে নাইনটি থিটার যে কেন নাইনটি ডিগ্রি হইল তখন আমার আলফা হবে আলফাটা এখন আমার আলফাটা হইতো এই যে এটা এটার সাথে আলফা সম্পর্ক সে আলফা কোণে শুরু করছে আমি এখান থেকে পাবো মান সে আলফা কোণে শুরু করছে শুরু কইরা সে এই জায়গায় আইসা থিটা কোণের সাথে মিলছে কত ডিগ্রিতে সে তখন নাইনটি ডিগ্রি হয়েছে নাইনটি ডিগ্রি ন্যূনতম মানে নাইনটি ডিগ্রি তো নাইনটি ডিগ্রি আমি এখানে বসলাম টেন নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি বসানোর পরে আমার এখানে কী কী থাকে ভি সাইন আলফা মানে এটা থাকে এই জায়গাটা যা আছে তাই থাকে না টেন নাইনটি ডিগ্রির মান কত বলেন তো তে 1 মানে হবে 1/√3 tan 60° মান হচ্ছে 1/√3 বাট tan তো মান নাই না কিভাবে লেখা জিরো এটা কি কখনো শুনছেন 1/0 না ভাইয়া ক্যালকুলেটরে দেন আচ্ছা tan না নাই tan দিলে কি আসে ম্যাথ ম্যাথ আসে না

আমি লিখলাম না বুঝতেছেন তাহলে আমি আরগুন যদি করি কি থাকে ইউ প্লাস ভি কলফা জিরো জিরো থাকে না এটা থাকে না ইউ প্লাস ভি কজ আলফাই সবাই বুঝতেছেন তো হ্যাঁ তাহলে ভি কজ মাইনাস ইউ এই লাইন থেকে এই লাইনে যদি না বুঝেন আমি আর বুঝাই দিব না এখন এটা হচ্ছে যোগ বিয়োগের যোগ বিভোগের যদি না বুঝেন আমি কেন বুঝাই দিব বলেন এর পর এখন দেখেন লব্ধি হচ্ছে ওই না বুঝলে বুঝাই দেবো কিন্তু আমি সিক্স সেভেনের পড়াটা যদি আপনি যদি বলেন বুঝাই দেওয়ার জন্য সমীকরণ কিভাবে কি করতে হয় তাহলে তো সেটা সমস্যা এমনি না বুঝলে বুঝাই দেবো বারবার বুঝতে পারবো ভাইয়া আচ্ছা লব্ধির মানটা বের করবো এখন হ্যাঁ বলেন আমার সমস্যা হচ্ছে ভাই এই যে আপনি এই যে এই সাইডে যেটা লিখছেন না এই যে এই ভিএস বাই ইউ প্লাস ভি এটা মানে 1 বাই 0 ইকুয়াল ভিএস বাই ইউ প্লাস ভি এটা কেন বোঝা যাচ্ছে না এই জন্য ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0

কত দিকে যাবে সেটা পাবো কজ আলফা ইকাল টু জাস্ট সূত্রগুলো মুগস্থ রাখেন মনে রাখেন তারপর লব্ধি দেখেন লব্ধিটা কিভাবে হইছে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার তাই এটা যা আছে তাই লব্ধি দিয়েছে জাস্ট এখানে কজ আলফার মানটা আমি বসাই দিছি কজ আলফার মানটা কি বসাইছি মাইনাস ইউ বাই বি কজ মান মাইনাস ইউ বসাইলে এটা আসবে এটা আপনাদের বাসায় হোমওয়ার্ক আমি এটা করে দেব না এখন করে দিতে হবে সবগুলো মনে হয় না কিছুর কিছু লাগবে সবগুলো লাগবে না আচ্ছা দেখেন এখানে ম্যাথমেটিক যে টার্মগুলো আমি রেখে দিলাম এগুলো লাগবে আমাদের আমি এখন গাণিতিক সমস্যা যাবো এই অঙ্কটা দেখেন আমার কলমটা চলে গেছে আচ্ছা এই অঙ্কটা দেখেন তিন মাটা কোন একটি নদীতে একটি দ্বারের নৌকার বেগ স্রোতের অনুকূলে অনুকূল অনুকূল মানে স্রোত এদিকে যাইতেছে স্রোতের দিকে আর কি দিকে হচ্ছে অনুকূল স্রোতের অনুকূলে ঘণ্টায় আঠারো কিলোমিটার এবং প্রতিকূলে ঘন্টায় ছয় কিলোমিটার দেখেন অনুকূলে ঘন্টায় আঠারো কিলোমিটার প্রতিকূলে ঘন্টায় ছয় কিলোমিটার তো অনুকূলে আঠারো গোটা যাইতে স্বাভাবিক যেতেই পারবে ও টানতেছে স্রোতেও ধাক্কা দিতেছে তাহলে কি বেশি তা জুড়ে যাবে আর প্রতিকূলে দেখা যাচ্ছে কি নোকাটা আনতেছে কিন্তু স্রোতে তার বিপরীত দিকে কে বিপরীত দিকে যাচ্ছে স্রোতটা তাকে বিপরীত দিকে ধাক্কা দিতেছে তাই না স্রোত সূত্রбек কি ইউ না হ্যাঁ প্রত্যেকটা কথা মাথায় মনে রাখার চেষ্টা করবেন কোন একটি এখানে কি লাগছে এগুলো দেখার চেষ্টা করবেন না এগুলো অনেক ভূগিচুগি লাগছে আমি যেভাবে করাবো এর থেকে সহজ এখানে যেটা লাগছে আমি পড়ার পরে দেখবেন যে এই বইয়ে যে বই লাগছে তার থেকে আমি সহজ করে পড়াবো এখানে যেটা লাগছে আপনারা দেখবেন পরে কিছুই বুঝতে পারবেন না কিন্তু আমি সংস্কৃতি আমি যদি পড়াই সেটা হচ্ছে এরকম যে একটি কোনো একটি নদীতে যদি একটা দ্বারের নৌকার বেগ স্রোতের অনুকূলে ঘন্টায় আঠারো কিলোমিটার প্রতিকূলে ঘন্টায় ছয় কিলোমিটার হয় নৌকাটি তার আগে যেটা বললাম স্রোতের বেগ মাইনাস হয়েছে প্রতিকূলে কারণ কি স্রোতের বেগটা তার বিপরীত দিকে ধাক্কা দিতেছে তাহলে স্রোতের বেগ এর অনুকূল যদি হয় তাহলে ইউ প্লাস ভি দুটা যোগ হয় আর প্রতিকূল হলে ভি মাইনাস ইউ

ধরা যাক কথাটা একটু দেখেন এখানে প্রথম দুইটা লাইন দিলেন ঠিক সব সহজ আছে ধরা যাক স্রোতের বেগ হচ্ছে ইউ ধরা যাক মানে কি স্রোতের বেগ সবসময় ইউ এই ধরা যাক বললে বলার দরকার আচ্ছা এখানে যেহেতু ইউ লেখা নাই হ্যাঁ ধরা যাক স্রোতের বেগ ইউ এরা সবসময় ইউ স্রোতের বেগ ইউটা স্রোতের বেগ সবসময় দখল করে রাখবে অন্য কেউ না দাঁড়ার বেগ হচ্ছে ভি তাহলে ইউ প্লাস ভি আঠারো ইউ প্লাস ভি আঠারো কেন হলে বুঝতে পারছি তো এই যে ইউ প্লাস ভি হলো আঠারো

করতে পারবো আচ্ছা নৌকাটি কোন দিকে চালনা করলে তার সোজা অপর পারে পৌঁছাবে দেখেন নৌকাটি কোন দিকে চালনা করলে নৌকাটি কোন দিকে চালনা করলে কথাটা খেয়াল করেন সোজা অপর পারে নৌকাটা আমি যদি এদিকে চালনা করি সে সোজা এই পারে পৌঁছবে তাই না যার কারণেই এই চিত্রটা দেখেন কি করছে এই ভিটা হচ্ছে কি নৌকার বেগ বা দারের বেগ তাকে এইভাবে নিছে এইভাবে নেওয়ার কারণে সে সোজা অপর পাড়া এসে পোসাইতেছে তাহলে আমি যখন আপনাকে এই সূত্রটা যখন শিখাইছিলাম এটা এটা তখন সূত্রটা কি ছিল বলেন তো কেউ একজন তখন এই সূত্রটা কি ছিল এই যে কজ আলফা ইকুয়াল টু মাইনাস ভি এটা না জি ভাইয়া অনেকে ভুলে গেছে খায়া ফলাইছে একদিনই তো সি তো ভাইয়া হ্যাঁ আপনি একজনই বলছেন আমি তো বেশি আশা করিল এই নাইমুর ভাইয়ের কাছ থেকে উনি তো কথাই বলে না হাসান ভাইও তো বলে একটা কথা বলছে কে আছে এখানে মামুন ভাই এডমিন কে আছে সব গেল আমার কথা কি শুনে না নাকি

এদিকে গেছে এদিক থেকে রোনা দিছে এই বরাবর রোনা দিছে সে কিন্তু এদিকে যায় নাই কথাটা দেখেন সে এই বরাবর রোনা দিছে এদিকে কিন্তু সে যায় নাই এদিক কিন্তু সে যায় নাই সে রোনা দিছে এগুলো কিন্তু কনফিউশন কিছু জিনিস থাকে আমি আমার এটা এরো চিহ্ন আমার এই পর্যন্ত দিলাম আমি তার মানে এই বরাবর সে রোনা দিছে রোনা দেওয়ার পরে সে এদিক থেকে আস্তে 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 এইভাবে গেছে সোজা গেছে তাহলে আমার লব্ধিটা কি আর না এই 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 দুটার এই মধ্যবর্তী যেটা সেটা তো লব্ধি

कैलकुलेटर दादा री आली टेन रूट टेन पॉइंट थ्री नाइन है मैं हमरा बारो और आठ पैसे

কোশ্চেনটা পরীক্ষার সময় কি পরীক্ষা সময় যদি এই সূত্রটা বাহির না করে যদি এই সূত্রটা খালি দেই তাহলে কি অঙ্কে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আপনি এইভাবে লিখবেন যে নোকাট সোজা সোজা এত এভাবে যায় আর যদি আপনার দেখেন সারারা অনেক সময় দেখা যায় কি যারা একটু ভালো স্টুডেন্ট তো তাদেরকে দেখা যায় যে আমাদের সময় করতে পরীক্ষায় ভালো মার্ক দিত না কি কারণে যাতে আমরা আরো বেশি করে পড়ি আমাদের যে এক্সপেক্টেশনটা সেটা কমাই দিত এই কারণে দেখা যেত কি যে তাদের মান মানে মার্কগুলো কমাই দিত তো দেখা যায় যে আপনাদের মধ্যে কেউ এখন একজন আসি পায়ে যেতেছেন তখন দেখা যাবে কি আপনি এটার জন্য একটু কমাই দিতে পারে যারা একটু বেশি ভালো করে শিখতে চান তারা আমার ভিডিওটা দেখবেন কিভাবে আমি ইলেবোরেটলি কীভাবে আমি ধাপে ধাপে মাইনাস কইরা কইরা আমি ইউজ করে মাইনাস ইউজ করে পাইছি সে সেটা দেখে দেবেন তাহলেই হবে বুঝে গেছে নাহলে আপনি ডাইরেক্ট বসে দিতে পারেন যারা একটু মনে করেন যে আমি আইলসা আমি ডাইরেকবшай দিই আমি কোনমতে পাস করব তাদের জন্য এটা কিন্তু আমি বেসিকটা শেখাই দিলাম আপনাদের ওকে জি ভাইয়া আচ্ছা এটা স্ক্রিনশট নেন এটা আপনাদের নিজের দায়িত্ব নিজেরা করবেন আমি একটু পাওয়ার কমাই দি এনন এই অঙ্কগুলো কি আপনাদের বইর সাথে মিলে মনে হয় না মিলার কথা এটা বে আজসের এরকম অঙ্ক আছে আচ্ছা এগুলো একটু একটু দেখে রাখবেন

দেখে নিয়েন এখন আমি যে অঙ্ক করাবো সেটা হচ্ছে আমাদের ফিজিক্স শেষ ওকে ফিজিক্সে যত সমস্যা থাকবে আমি বলি ফিজিক্সটা রিভিউ করবেন রিভিউ করার পরে কোনো সমস্যা থাকলে সেটা ফেসবুক পেজে দিবেন পেজে আপনারা মেসেজ করে দিবেন পরবর্তী ক্লাসে তোর কাছে বুঝাই দিব এখন আমরা যেটা করব আমাদের ফিজিক্সের ম্যাথ শেষ হায়ার ম্যাথের আমি কিছু অঙ্ক করাবো সেটা হচ্ছে যে হায়ার ম্যাথের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের টু পয়েন্ট ওয়ানে ভ্যাক্টর আছে তো আমি চাচ্ছি এই ভ্যাক্টরেরটা আমিও নিতে ম্যাথের এই সাইডটা আমি নিব মানে আমি কিছু অংশ আপনাদের বুঝাই দিব কারণ কি ভ্যাক্টরটা যেহেতু আমি আপনাদের বুঝাইছি তো এই কারণে এটা হয়তো বা অন্য ভাইয়া বুঝাইলে হয়তো বা আপনাদের মাথায় ওরকমভাবে ডুববে না বা ক্লাস হয়ে যাবে জিনিসটা এই কারণে চাচ্ছে কি যে ভ্যাক্টরটা যেহেতু আমি বুঝাইছি তো আমি এটা কাবার করে দেওয়ার জন্য ওকে বুঝতে বুঝতে পারছেন

আর না হইলে আমি ক্লাসের মধ্যে সবার জন্য সবার যদি এক এক যদি মনে করি যে এই অঙ্কটা সবার দরকার আমি ক্লাসের সবাইকে বুঝায় দিব আর না হইলে আমি পেজের মধ্যে দিয়ে দিব তাহলে দেখেন এখানে প্রথমে এক নম্বর দুই নাম্বার যে অঙ্কগুলো আছে সেগুলো জাস্ট এরকম ভ্যাক্টর আঁকায় করতে হয় সেগুলো আমি এখন এগুলো করাবো না আমি জাস্ট ম্যাথ করাবো আমার কাজ হলো ম্যাথ ম্যাথগুলো কী কী আছে যদি আমি কিছু দেখাই সেটা হচ্ছে যে এটাই দেখি ছয়ের আই নাম্বারটা বা ছয়ের এক নাম্বারটা দেখি

বিয়াই এটা তো আছে কারণ কি আমার এর মান হচ্ছে কি কি আকারে আকারে ভ্যাক্টরের প্রকাশ বি এর মানটা কি ভ্যাক্টরের প্রকাশ আমার যখন এখানে মান নাই তখন আমরা এব অস্থিরে নিতে পারবো না আমার যেহেতু ভ্যাক্টরের প্রকাশ আমি ভ্যাক্টরের প্রকাশের জন্য দেখাইছিলাম এই যে এটা এই যে দেখেন এই যে ভেক্টর প্রকাশ এই যে দেখছেন এ এ এক্স বি এক্স এ ওয়াই এখানেই করে দিই কি জানি বলছেন যে কত আই জানি বললেন এ হচ্ছে ফাইভ আই এ যদি ফাইভ আই হয় তার মানে এটা হচ্ছে আই এটা হচ্ছে জে আর এটা হচ্ছে কে কে এর মান এভাবে পাওয়া গেছে তাহলে আমার মানগুলো বসান মানগুলো বসলে আপনার কি কি আসে এ হচ্ছে আপনার এ ডট বি কিন্তু বি এক্স এক্সের তো আই নাই তখন সেটা জিরো হবে ইন্টু জিরো প্লাস কত হচ্ছে বি টেন জে না টেন জে কিন্তু বি মধ্যে বি কিন্তু নাই বি হচ্ছে জিরো আর সব জিরো এর সব জিরো লাস্টের গিলো জিরো জে টেন আর বি হচ্ছে কি তাই তো আমার নাই কে নাই তো আর এখানে আমার জে আর কে নাই তো তাই এখানে আর হলো তাহলে আমার এখানে বসান বসালা কি আসে আমার আলটিমেটলি মান কি আসে জিরো আসে আনসার কি জিরো না

লব্ধি ভেক্টরের জায়গায় এক জায়গায় লম্ব থাকলো হ্যাঁ আর এক জায়গায় মান থাকলো না এক জায়গায় মান থাকলো এই মানগুলো সবগুলো আপনি একটু ট্রাই করবেন এই যে আমি আমি সবাইকে এইটা দিয়ে দিব বা আপনারা চাইলে আপনাদের প্রশ্নমালা টু পয়েন্ট ওয়ান উচ্চতর গণিতের যে ম্যাথগুলো আছে সবগুলো আমার ফর্মুলা অনুযায়ী যদি করেন সব পারবেন এই দেখেন দেখাও যে এটা দেখা যাচ্ছে দেখানোগুলো আমি ই করবো না দেখানোগুলো আপনারা মানে মাঝখান দিয়ে দেখা ই করে পরস্পর যে লম্ব 90 ডিগ্রি ওটা মানটা বের করতে পারবেন যে এ একটা ভ্যাক্টর আছে এখানে সবগুলার কিন্তু ভ্যাক্টরের ই দেয় নাই চিহ্ন দেয় নাই একটু প্রবলেম করছে হয়তো আচ্ছা বি আর একটা ভ্যাক্টর এ ও এর অন্তর্গত কোন নির্ণয় করো তো দুটা ভেক্টরের অন্তর্গত কোন নির্ণয় করার সূত্র কার কা জানা আছে বে এ ইনটু বি সমান এ বি cos θ হ্যাঁ রাইট এ বি cos θ তাহলে এ ইনটু বি হচ্ছে এ বি cos θ তার মানে কি আমাকে প্রথমে ডট গুণ করতে হবে এ এ বি cos θ না আমাকে ডট গুণ করতে হবে না এ ডট বি

মাঝে মাঝে অনেক ফালতু কথায় চলে যাই আচ্ছা তিন নম্বরটা যদি আমি একটু দেখি সেটা দেখেন এখানে আমার ওই যে বললাম এব ইকুয়াল টু এ বি কসথিটা তার মানে আমার এ আমি সূত্রটা লিখি এ ডট বি ইকুয়াল এ মান বি মান কস থিটা তাই না তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য আমার এ আর বিকে ডট করতে হবে ফার্স্ট অফ অল তার আদা আমি কি করব ডট করব আর ডট করার জন্য কি করতে হবে ওই যে এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই ওইভাবে এটা একটা ধাপে করব এ এর মান বের করব বি এর মান বের করব এ এর মান কিভাবে বের করব টু স্কয়ার থ্রি স্কোয়ার ওয়ান স্কোয়ার তাহলে কত আসে এ এর মানটা কত আসে মুখে মুখে বলা যাবে এখানে রুট ওভার চার যোগ নয় যোগ এক তাহলে কত আসে রুট ওভার না কি এর চার যোগ চার যোগ কত নয় আমার এ আর বি এর মান পেয়ে গেলাম আমি এখানে রেখে দিলাম ওই মান দুটা গুন করে দিলাম করে আচ্ছা যেটাই হোক আমি আর হিসাব করলাম না আমি ধরলাম আপনারা পারেনি

টু আই আর আই গুণ করে টু আই লেখে এটা কিন্তু খুবই মানে গুরুচন্ডালী দোষ বাংলা দ্বিতীয় যে গুরুচন্ডালী দোষ আছে সেটা এটা এখানে যোগ্যতা আসক্তা আসক্তি আকাঙ্ক্ষা সব এখানে নষ্ট হয়েছে যদি আপনি টু লিখেন এটা অনেকেই ভুলটা করে আমি মাঝে মাঝে ভুল করি এই কারণে আমি ভুল করে দেখে আমি আরেকজনে ভুল ধরাতে পারি যেটা হলো যে এখানে টু এর সাথে টু আই এর সাথে যদি আই গুণ করেন আপনি কিন্তু আই লিখেন না এখানে কিন্তু টু হবে কারণ আই ডট আই যেটা আমি শিখাইছি সেটা হচ্ছে ওয়ান তাই না

তাহলে কোনো সমস্যা থাকলে সবাই ছবি তুলে পাঠিয়ে দিবেন আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব ওকে আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ভাইয়া নেট কালেকশনে সমস্যা হবে ওকে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম